প্রোগ্রামে তুমি কিছু বুঝো না, আমি বুঝে দিচ্ছি। এই যে আমি তোমার সাথে কথা বলতেছি, তাহলে এখানে একটা সমস্যা আমি সমাধান করতেছি। কি সমস্যা? কমিউনিকেট করার সমস্যাটা আমি কি করতেছি, সমাধান করতেছি। এই যে আমি তোমার সাথে কমিউনিকেট করতেছি, এটা অনেকগুলো ধারাবাহিক স্টেপ আছে না, যেমন আমি তোমাকে সাথে কি বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমি কথা বলবো, দেখ তুমি একটা সমস্যার সমাধান করছো। আর একদম সিম্পলি বুঝে দিচ্ছি, ধারাবাহিক স্টেপ আছে। প্রথমে আমি এ নিলাম, প্রথমে আমাকে এ দিতে হবে না, এরপরে বি নিলাম, এরপরে বললাম যে এ প্লাস বি, তুমি এ আর বি কে কি করবা, যোগ করবা। এরপরে প্রোগ্রামিং ভাষা বলতেছে, এরপরে এবিআর একটা ফলাফল আসবে না, ফলাফলটাকে আমি সি বললাম। এই যে প্রথম স্টেপ এ নিলাম, দ্বিতীয় স্টেপ বি, তৃতীয় স্টেপে আমি ডিটেল যোগ করলাম, চতুর্থ স্টেপে আমি এই দুটার ফলাফলকে কি করলাম, প্রিন্ট করলাম। এই যে একটা ধারাবাহিক স্টেপ আছে না, এই ধারাবাহিক স্টেপগুলোকে কম্পিউটার ভাষায় ডিফাইন হচ্ছে কি, তোমার প্রোগ্রাম। তাহলে এই যে আমি একটা সমস্যার সমাধান করতেছি, যোগের সমস্যা, কোন একটা সমস্যার সমাধান করার জন্য, যোগের সমস্যাটা সমাধান করার জন্য এই যে ধারাবাহিক স্টেপগুলো এ নিলাম, বি নিলাম, এরপরে যোগ করলাম। কম্পিউটারের ভাষায় লেখাই হচ্ছে তোমার কি, একদম। তাহলে এখন কথা হচ্ছে প্রোগ্রামিং, এটা আমার এখানে কি জন্য আছে,